আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, বরিসের প্রস্থানের ঘোষণায় ক্রেমলিনের উল্লাস। পশ্চিমারা ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ করতে চাওয়ায় পুতিন দীর্ঘযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তাইওয়ান প্রণালী জুড়ে যোদ্ধা পাঠানোর জন্য উস্কানিমূলক চীনের নিন্দা করেছে। সব নিয়ম ভেঙে বরিসের নাটকীয় উত্থান পতন। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতকে যুদ্ধ অপরাধ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বরিসের প্রস্থানের ঘোষণায় ক্রেমলিনের উল্লাস। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্থানের ঘোষণায় উল্লাসিত ক্রেমলিন। খবর বিবিসির, নজিরবিহীন চাপের মুখে বরিস দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। তার দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বরিসের কাছ থেকে এমন ঘোষণা আসার পর যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কটাক্ষ করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বলেন, জনসন সত্যি আমাদের পছন্দ করে না এবং আমরাও তাকে পছন্দ করি না। ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ের ধারাবাহিকতায় সমর্থন দিয়ে জুগিয়ে আসছেন বরিস জনসন। প্রেসকভ বলেন, তিনি আশা করেন আরও পেশাদার মানুষ যারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে তারা লন্ডনের দায়িত্ব নেবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন, বরিস তার নিজের ছোড়া বুমেরাঙের আঘাতের শিকার হয়েছেন। বরিসের পরিণতির প্রতি ইঙ্গিত করে মারিয়া বলেন, এই গল্পের শিক্ষণীয় বিষয় হল রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করবেন না। তবে ইউক্রেন ক্রেমলিনের বিপরীত সুর লক্ষ্য করা গেছে। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে কঠিন সময়ের পাশে থাকায় বরিসকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর গতকাল প্রধানমন্ত্রী বরিসকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। বরিসের পদত্যাগের খবরে জেলেন্সকির ফোন আলাপে দুঃখ প্রকাশ করেন। জেলেন্সকি বলেন, শুধু তিনি একাই নয়, ইউক্রেনের সমাজের সবাই তারা বরিসের প্রতি অনেক সহানুভূতিশীল। তারা ইউক্রেনকে সহায়তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে তার জন্য ধন্যবাদ জানান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বরিস ও জেলেন্সকির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বরিস যুদ্ধের মধ্যেই কিয়েভ সফর করেন, জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে জানিয়ে দিব, পশ্চিমারা ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ করতে চাওয়ায় পুতিন দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিমা কর্মকর্তারা শুক্রবার ইউক্রেনকে তার শস্য বিশ্বে পাঠানোর অনুমতি দেওয়ার জন্য রাশিয়াকে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন, কারণ চার মাস পুরনো যুদ্ধক্ষেত্রে দূরের দেশগুলিতে ক্ষুধা নিয়ে আসার হুমকি দিয়েছে। মস্কো অবশ্য পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক যুদ্ধ চালানোর জন্য অভিযুক্ত করেছে। গত 24 ফেব্রুয়ারি আগ্রাসনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে পশ্চিমা বিশ্ব। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সবেমাত্র শুরু হয়েছে এবং সংঘাত যত দীর্ঘতর হবে আলোচনার সম্ভাবনা ম্লান হয়ে যাবে। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে পুতিন বলেন, আমরা অনেকবার শুনেছি যে পশ্চিমারা আমাদের সাথে শেষ ইউক্রেনীয় পর্যন্ত লড়াই করতে চায়। এটি ইউক্রেনের জনগণের জন্য একটি ট্র্যাজেডি, কিন্তু মনে হচ্ছে সব কিছু এর দিকেই যাচ্ছে। ইউক্রেনের পূর্ব ডোনবাস অঞ্চলের ফ্রন্টলাইনে কর্মকর্তারা আরও অঞ্চল দখলের জন্য একটি প্রত্যাশিত নতুন ধাক্কার আগে শহর ও গ্রামগুলিতে ক্রমাগত রাশিয়ান গোলাবর্ষণের কথা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার বালিতে G20 পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে রাশিয়ার আক্রমণের কঠোর সমালোচকদের মধ্যে কয়েকজন ক্রেমলিনের শীর্ষ কূটনীতিক সের্গেই ল্যাভরভের মুখোমুখি হন। অবরুদ্ধ ব্ল্যাক সাগর বন্দর থেকে ইউক্রেন থেকে শস্যর চালান পাওয়া নিয়ে উদ্বেগ ছিল। ইউক্রেন একটি শীর্ষ রপ্তানিকারক এবং সাহায্য সংস্থাগুলি সতর্ক করেছে যে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্য কোথাও যদি সরবরাহ তাদের কাছে না পৌঁছায় তবে তারা ধ্বংসাত্মক খাদ্য সংকটের মুখোমুখি হবে। একটি পূর্ণাঙ্গ অধিবেশনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মস্কোকে ইউক্রেনে বিশ্বের কাছে তুলনা করার আহ্বান জানান একজন পশ্চিমা কর্মকর্তা। এই তথ্য জানিয়েছে তিনি সরাসরি রাশিয়াকে সম্বোধন করে বলেছিলেন যে, আমাদের রাশিয়ান সহকর্মীদের উদ্দেশ্য ইউক্রেন আপনার দেশ নয়, এর শস্য আপনার শস্য নয়, আপনি কেন বন্দরগুলি অবরুদ্ধ করেছেন, আপনার শস্য বাইরে যেতে দেওয়া উচিত, কর্মকর্তা এই কথা বলেছিলেন। এর আগে সের্গেই ল্যাভরভ পশ্চিমাদের তিরস্কার করেছিলেন। এদিকে জানিয়ে দিব, তাইওয়ান প্রণালী জুড়ে যোদ্ধা পাঠানোর জন্য উস্কানিমূলক চীনের নিন্দা করেছে। চীনের যুদ্ধবিমান শুক্রবার সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মাঝামাঝি রেখা অতিক্রম করেছে, যা দ্বীপের সরকার একটি উস্কানি হিসেবে নিন্দা করেছে। যখন একজন সিনিয়র মার্কিন সিনেটর প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের সাথে বৈঠকের জন্য তাইপ সফর করেছিলেন, যার নিন্দা করেছে চীন। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে এবং দ্বীপটিকে চীনা শাসন মেনে নিতে বাধ্য করার জন্য সামরিক ও রাজনৈতিক জোট বাড়িয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বিমানটি ইচ্ছাকৃতভাবে একটি উস্কানিমূলক পদক্ষেপের প্রণালী মধ্যরেখা অতিক্রম করেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এটি বলেছে যে তাইওয়ানের বিমান বাহিনী চীনা বিমানটিকে জোরপূর্বক বহিষ্কার করেছে এবং পরিস্থিতি নিরীক্ষণ করার জন্য ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। মধ্যরেখাটি চীন এবং তাইওয়ানের মধ্যে একটি অনানুষ্ঠানিক বাফার এবং সাধারণত সামরিক বিমান নিজ নিজ পাশে আটকে থাকে। তবে কিছু ক্ষেত্রে চীনের বিমান বাহিনী এটি অতিক্রম করে, যেমনটি 2020 সালে হয়েছিল যখন মার্কিন কর্মকর্তারা তাইওয়ান সফর করেছিলেন। বেশ কয়েকটি চীনা যুদ্ধ বিমান শুক্রবার জলপথের উত্তর অংশে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিমানটি তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেনি। সূত্রটি বলেছে যে চীনা বিমানের জন্য বিশেষ করে তাইওয়ানের উত্তর পশ্চিম থেকে অনানুষ্ঠানিক বাফার অতিক্রম বিরল। বিমানটির মধ্যরেখা দিয়ে সরাসরি উড়েছিল এবং এরপরে কৌশলগত অপারেশন চালিয়ে চারদিকে প্রশিক্ষণ করেছিল। ব্যক্তিটি বলেছিল যে তাইওয়ান চীনা বিমানগুলিকে আটকানোর জন্য ফাইটার জেটকে ছাকুনি দিয়েছে। ন্যাশনাল রিপাবলিকান সিনেটোরিয়াল কমিটির চেয়ারম্যান এবং সিনেট আর্মড সার্ভিসের কমিটিতে বসে থাকা সিনিয়র রিপাবলিকান মার্কিন সিনেটর রিক স্কটের শুক্রবার তাইপের সফরে উদ্ধৃত দিয়ে ওই ব্যক্তি বলেন, এটি ছিল উস্কানির একটি স্পষ্ট বার্তা। এর আগে শুক্রবার চীনের সামরিক বাহিনী বলেছিল যে তারা তাইওয়ানের আশেপাশে সমুদ্র এবং আকাশে যৌথ যুদ্ধ প্রস্তুতি অনুশীলন টহল ও যুদ্ধ মহড়া করছে। এদিকে জানিয়ে দিব সব নিয়ম ভেঙে বরিসের নাটকীয় উত্থান পথন। রাজনীতিতে যে সব স্বাভাবিক নিয়ম নীতি সেগুলো বরিস জনসন এত দীর্ঘ সময় ধরে উপেক্ষা করে গেছেন, যেটা বিশ্বাস করা কঠিন, তিনি আসলে শেষ পর্যন্ত বিদায় নিতে যাচ্ছেন। যেসব কেলেঙ্কারের জন্য কোন রাজনীতিককে ডুবিয়ে দিতে পারত, এই প্রধানমন্ত্রীর উপর যেন সেগুলোর কোনো প্রভাব পড়ত না, তিনি বারবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। একঘেয়ে তান্ত্রিক রাজনীতিকদের যুগে তিনি ছিলেন রীতিমতো একটা চরিত্র। তার অবিনাশ্য সোনালী চুল এবং খ্যাপাটে ব্যক্তিত্ব দেখে কেউ তাকে সহজেই চিনতে পারবেন। এর ফলে তিনি ব্রিটিশ ভোটারদের এক অংশের কাছে পৌঁছাতে পেরেছিলেন, যা অন্য রাজনীতিকের পক্ষে সম্ভব হয়নি। লন্ডনের মতো বাম ছোকা রাজনীতির নগরীতে তিনি কনজারভেটিভ পার্টি থেকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য 2016 সালে ব্রিটেনে যে গণভোট হয়েছিল সেখানে তিনি ছিলেন ব্রেক্সিটপন্থীদের প্রধান নেতা। এই স্বাস্থ্য সংকট ছিল যে কোনো নেতার জন্য একটি অগ্নি পরীক্ষা, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বরিস জনসন তার সরকারের যে পতন ঘটল সেটা নীতিগত সিদ্ধান্তের কারণে নয়, জনসনের নিজের চরিত্র আচরণ সম্পর্কে নানা প্রশ্ন আসলে তা পতনে মূল ভূমিকা রাখে। তিনি এবং তার দপ্তরের কর্মীরা ডাউনিং স্ট্রিটে নিজের সরকারি বাসভবনে যেসব পার্টির আয়োজন করেন তারপর অভিযোগ উঠেছিল তিনি এরকম উচ্চ পদের উপযুক্ত নন। আলেকজান্ডার বরিস ডে পিফেল জনসন ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী বালক। তিনি শৈশবে ঘোষণা করেছিলেন যে তিনি বিশ্বের রাজা হতে চান। নিউ ইয়র্কের এক বোহেমিয়ান ইংরেজ পরিবারে তার জন্ম। তারা ছিলেন মোট 6 ভাই বোন, তাদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলত। ইংল্যান্ড দক্ষিণ পশ্চিমের এক্সমুন ন্যাশনাল পার্কে তাদের একটি পারিবারিক খামার ছিল, সেখানে বেশ শান্ত এবং মনোরম পরিবেশে শৈশব কেটেছে তার। তারপর 1970 এর দশকের শুরুর দিকে ব্রাসেলসে চলে যায়। তার বাবা স্ট্যানলি জনসন সেখানে ইউরোপীয় কমিশনের কাজ করতেন। এদিকে জানিয়ে দিব পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতকে যুদ্ধ অপরাধ বলে নিন্দা করেছে জাতিসংঘ। জাতিসংঘ সতর্ক করেছে যে অধিকৃত পশ্চিম তীরের মাসপের ইয়াত্তা এলাকায় প্রায় 1200 ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে ইসরায়েলি শাসকদের জোরপূর্বক উচ্ছেদ করা একটি যুদ্ধ অপরাধ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে উচ্ছেদ এবং বাস্তুচ্যুতির দিকে পরিচালিত করে যদি প্রয়োগ করা হয় তাহলে জোরপূর্বক নির্বাসন এবং চতুর্থ জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘনের পরিমাণ, এবং তাই এটি যুদ্ধ গঠন করে এবং এটি যুদ্ধ অপরাধ। আন্তর্জাতিক মানবিক আইন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে এবং এর মধ্যে বেসামরিক লোকদের জোরপূর্বক স্থানান্তরের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইসরায়েলি কর্তৃপক্ষকে অবশ্যই পরিকল্পিত উচ্ছেদ ধ্বংস এবং সামরিক প্রশিক্ষণ সহ সমস্ত জবরদস্তিমূলক পদক্ষেপের অবসান ঘটাতে হবে। এক বিবৃতিতে বলা হয়েছে যে 569 শিশু, 1150 ব্যক্তি, সমন্বিত 215 ফিলিস্তিনি পরিবার বর্তমানে মাসাফের ইয়াত্তা এলাকায় বসবাস করেছে এবং বাড়ি ধ্বংসের হুমকির পাশাপাশি তাদের কাছাকাছি ফাঁড়িতে বসবাসকারী বসতি স্থাপনকারীদের সহিংসতার সম্মুখীন হচ্ছে। এদিকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইউরোপীয় ইউনিয়নের মিশনের প্রধানও মাসাফের ইয়াত্তা এলাকা থেকে ইসরায়েলের জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, এই এলাকায় বাসিন্দাদের বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েলি আদালতের সিদ্ধান্তের পর পরিস্থিতি জানতে আমরা আজ এখানে এসেছি। আমরা আগ্রহের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সফর অনুসরণ করছি এবং আমরা আশা করি যে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলের দায়বদ্ধতা পূরণের জন্য চাপ সৃষ্টি হবে, ইইউ কর্মকর্তারা এই কথা বলেছেন।
মাসাফের ইয়াত্তা প্রায় 36 কিলোমিটার বিস্তৃত এবং 19টি ফিলিস্তিন গ্রাম নিয়ে গঠিত, যেখানে 2000 জনের বেশি লোক বাস করে। ইসরায়েলের সামরিক বাহিনী 1980 এর দশকে প্রশিক্ষণের জন্য এলাকাটির একটি বদ্ধ সামরিক অঞ্চলকে মনোনীত করেছিলেন এবং তারা এই ভিত্তিতে সম্প্রদায়গুলিকে অপসারণ করতে চেয়েছিলেন। জাতিসংঘের মতে 4 মে ইসরায়েলের সুপ্রিম কোর্টে তাদের উচ্ছেদ রোধ করার জন্য মাসাফের ইয়াত্তার বাসিন্দাদের আপিল প্রত্যাখ্যান করেছে। আদালতের রায় কার্যকরভাবে 2 দশকের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়েছে। বাসিন্দাদের তারা তাদের জমিতে বসবাস চালিয়ে যাওয়ার জন্য লড়াই করেছিল। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে খিব্রেত আল ফাকিয়েত এবং আল মার্কেজেস মাসাফের ইয়াত্তা সম্প্রদায়ের কাঠামো ভেঙে দিয়েছে বলে জানা গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।